পঞ্চগড়ে সোনার বাংলা ফাউন্ডেশনের পরিচালনায় এসবিএফ সিলিকন ভ্যালি অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা শহরে কায়েতপাড়া এলাকায় এই সেন্টারের উদ্বোধন করেন পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনার বাংলা ফাউন্ডেশনের বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার হোসেন আরা বেগম। এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার শাহেদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। এই হাসপাতালে আটটি শয্যায় প্রতিদিন অন্তত ২৪ জন রোগীকে সেবা দেওয়া হবে বলে জানায় কিডনি ডায়ালাইসিস সেন্টার কর্তৃপক্ষ।